হ্যালো ভিউয়ার, আমি এখন দাঁড়িয়ে আছি ইতালির ভ্যাটিকান সিটিতে, যা কিনা ইতালির রোম শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। এর আয়তন হচ্ছে 110 বর্গ কিলোমিটার। এটি একটি স্বতন্ত্র রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র হিসেবে এটা পরিচিত। আমি আপনাদেরকে এর বাকি অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসাবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন মাত্র 110 একর। দক্ষিণ পশ্চিমে পিয়াংসা সান পিয়েত্রো বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সব দিকে ভ্যাটিকান শহর। মধ্যযুগ ও রেনেসাঁর সময় নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। এর সদস্য সংখ্যা প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামেও সরকারি বেতার স্টেশন সারা বিশ্বের পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল মাত্র 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। ভ্যাটিকান সিটি শেষ পোপীয় রাষ্ট্র। ক্যাথলিক গির্জা বহু শতাব্দী ধরে মধ্য ইতালির বেশ কিছু এলাকাতে এই রাষ্ট্রগুলো স্থাপন করেছিল, যার শাসনকর্তা ছিল পোপ। ইতালির সরকার ও পোপ সম্প্রদায়ের মধ্যে বহু বছর ধরে বিতর্কের পর 1929 সালে লাতেনার চুক্তি অধীনে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়। এই চুক্তির অধীনে ক্যাথলিক গির্জা ক্ষতিপূরণের বিনিময়ে অন্য সব পোপীয় রাষ্ট্র থেকে দাবি প্রত্যাহার করে নেয় এবং স্বাধীন ভ্যাটিকান সিটি হিসাবে সর্বোত্তম অর্জন করে। এর বর্তমান প্রধান পোপ ফ্রান্সিস 2013 সালে 13ই মার্চ দায়িত্ব গ্রহণ করে। আমি যে ইতালি সম্বন্ধে অনেক ভালো জানি সেটা কিন্তু মোটেও না। আমি শুধু ঘুরতে আসি আর ছবি তুলি, এটাই আমার কাজ। এর চেয়ে ভালো কিছু জানতে হলে আপনারা প্লিজ ইন্টারনেট থেকে দেখে নেবেন। ইতালিতে আপনাকে জানাই স্বাগতম। পৃথিবীর ছোট্ট এই দেশটি সম্বন্ধে আপনি যদি আগে জেনে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না জেনে থাকেন, এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ইতালির নেক্সট কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান প্লিজ কমেন্ট করবেন। আমার সমর্থ যদি হয় তাহলে আমি অবশ্যই সে ধরনের ভিডিও আপলোড করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরন্ত বিকেল আমি উপভোগ করতেছি, আপনারা উপভোগ করুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন।